ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8ই আগস্ট গঠিত হয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার গঠনের কয়েকদিন পর থেকে শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তির হিড়িক পড়েছে। রাজধানী ঢাকায় অন্তত 6 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। খুন, চাঁদাবাজি, ভাঙচুর ও দখলবাজির অভিযোগে এদের প্রায় সবার বিরুদ্ধেই 7 থেকে 15টি করে মামলা রয়েছে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের বেশিরভাগই 1 থেকে 1.5 যুগেরও বেশি সময় কারাগারে ছিলেন। এখনও কারাগারে আছেন এমন সন্ত্রাসীদের কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির চালাচ্ছেন, তারাও আছেন জেল থেকে বাইরে আসার অপেক্ষায়। জামিনে মুক্তি পাওয়ারা হলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল, হাজারিবাগ এলাকায় সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন এবং খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু। গত 3রা সেপ্টেম্বর মুক্তি পান শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। 14ই আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইমন। একই সময় ইমনের প্রধান সহযোগী মামুনও জামিনে মুক্তি পান। 13ই আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পান আব্বাসউদ্দিন ওরফে কিলার আব্বাস। এর আগে 12ই আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্ছি হেলাল ও শীর্ষ সন্ত্রাসী টিটন। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির কারণে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, কারা মুক্তির পর তারা আবার বেপরোয়া হয়ে উঠতে পারেন, বাড়তে পারে তাদের অপরাধের মাত্রা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।